হাই এভরিওয়ান, গুড মর্নিং। প্রত্যেকদিন সকালে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে চা বানানো। তোমরা কি ভাবছো আমি চা খাই না? না, আমি চা খাই না, আমার ঠাকুমা খায়। বয়স হয়ে গেছে, চলতে পারে না, তাই আমাকে বানিয়ে দিতে লাগে প্রত্যেকদিন চা। আর চার পাঁচ দিন থেকে এত বৃষ্টি হচ্ছে, কমার কোনো নামেই নিচ্ছে না, তাই ঘরে বসে বসে কি করবো কিছু বুঝতে না পারে ভেবে নিলাম আমার স্টাডি টেবিলটাকে গুছিয়ে নিই। বইগুলো এদিক ওদিক ছড়ানো, কিন্তু কি বলবো, আমি কিন্তু পড়াশোনা করি না। আজকে পড়বো, কালকে পড়বো, করে পড়াই হচ্ছে না। তোমরা আবার এরকম করো না, তোমরা ঠিকমতো পড়াশোনাটা করে নিও। তো এই টেবিলটাকে গুছিয়ে নিলাম, কত সুন্দর লাগছে না। আর আমার জানলা দিয়ে না চারিদিকে সব নেচারই দেখা যায়, কত সুন্দর না নেচার দেখতে দেখতে পড়াশোনা করতে। তো হঠাৎ মনে হলো বৃষ্টি হচ্ছে, কিছু তেলে ভাজা বানিয়ে নিই। তো চটপট মনে আসলো কিছু গরম গরম পকোড়া বানিয়ে নিই। এই বৃষ্টির দিনে গরম গরম পকোড়ার সাথে যদি এক কাপ চা থাকে, কি সুন্দর আড্ডাটা জমে যায় না? তো দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে।